মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি সৃজনদাকে চেনেন? অফকোর্স, চিনব না কেন? সৃজনের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, তাই একটু কুশল বিনিময় করে নিলাম। ঈশা, কি বললো ঈশা? আরে, ও পর্ণাকে খুঁজে সবকিছু মনে করিয়ে দেবে না তো? না জেঠু, ও সেটা করবে না। তুই এতটা শিওর কি করে হলি দাদা? কারণ আজকে ওর উদ্দেশ্যটা অন্য। আলোক পর্ণা, ওয়েলকাম টু সিটি হাই ইউনিভার্সিটি। তুমি কি করো বলে ফেলো দেখি। ন্যাকা, তোর ঘাড়ে দুম্বো গজায়, বুঝতে পেরেছিস? তোমরা বেরিয়ে যাবে। জেঠু, এখানে এসব কিছু করো না, বলছি তো, একটু ধৈর্য ধরে বসো। ওই যে ছেলেগুলোকে দেখছো, ওগুলো সব ঈশার সঙ্গে রয়েছে। ঠিক আছে, আগে ভালো করে দেখে নাও, দেখি আগে ওরা কি করতে চায়। এখন আপাতত মাস কম নিয়ে মাস্টার্স করব বলে অ্যাডমিশন নিয়েছি। সে তো পড়াশোনার কথা বললে, হ্যাঁ কলেজে এলে তো পড়াশোনা করতেই হবে, কিন্তু কলেজ ইউনিভার্সিটি তো শুধু পড়াশোনাতেই শেষ হয়ে যায় না। তুমি কি আর অন্য কোনো অ্যাক্টিভিটিস পারো, মানে যেটা আর পাঁচজনের থেকে তোমাকে আলাদা করে দেবে? মানে যেমন ধরো নাচ, গান, আবৃত্তি, এসব কিছু পারো না? সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়া মুখস্থ করো। আমি গান গাইতে পারি। বাহ, খুব ভালো। তা কি গান গাইতে পারো তুমি? আমি বাংলা গান গাইতেই ভালোবাসি, পুরনো দিনের বাংলা গান, ফোক সং, রবীন্দ্রসঙ্গীত, এসবই গাই। আপনারা সবাই এভাবে হাসছেন কেন? আলোক পর্ণা, তুমি যে সমস্ত গানের কথা বললে সেই সমস্ত গান এখনকার টাইমে আর চলে না। ওসব গান গাইলে বন্ধু বান্ধবের সামনে হ্যাটা হয়ে যাবে তুমি। এটা তো আর তোমার পাড়ার রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নয়, এটা তো নবীন বরণ। এখানে ওসব গান গাইলে সবাই ঘুমিয়ে পড়বে। এখানে এমন গান গাইতে হবে যাতে সবাই মেতে ওঠে, এনজয় করে। এনজয় করতে পারে ফালতু মেয়ে একটা। কিন্তু আমি তো এসব গানই গাই, আমি তো অন্য গান গাইতেও পারি না। সেটা তো আমিও জানি পর্ণা, তুই শুধু গাইতে হয় বলেই গান করিস। আর তোর নাম কেনা তো, এবার বেরোবে তোর নাম কেনা। আরে, এ তো ঘুম পাড়ানি গান গাইবে। আরে, এসব গান আমার দাদু শুনতো। হ্যাঁ, নামিদে। আর নামা, নামিদে না। কিরম গন্ডগোলের মেয়ে দেখেছিস? প্রথমে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলো, তারপরে সবাইকে তোল্লা দিয়ে পর্ণার বিরুদ্ধে খেপিয়ে দিল। তাই তোর কাজ জেঠু, সবার সামনে কিভাবে বৌদি ভাইকে অপমান করবে ওটা নিয়েই তো ভেবে যায়। এত বড় একটা সুযোগ পেয়েছে, হাতছাড়া করে নাকি? ওর চালটা আমি এবার বুঝে গেছি জেঠু। ও কলেজের প্রথম দিন থেকেই পর্ণার কনফিডেন্স ভেঙে সবার সামনে নিচু করতে চাইছে, যাতে ও আরো ডিপ্রেশনের অন্ধকারে চলে যায়। কিন্তু আমার বিশ্বাস পর্ণা ওর একটা যোগ্য জবাব দেবে। তাহলে ঈশাদি, আপনি বলুন কি গান গাইবো, মানে কি গান গাইলে মানুষ ঝিমিয়ে পড়বে না, ঘুমিয়ে পড়বে না, মিতে উঠবে? এইবার আয় আসল কথায়, এটাই তো আমি চাইছিলাম। কিভাবে দেখাই বলতো পর্ণা, তোমাদের নবীন বরণের অনুষ্ঠানে আমার গান গাওয়াটা তো ঠিক ভালো দেখায় না, তাই না? আর তাছাড়া আমি তো এখন আর স্টুডেন্ট নই। না না দিদি, একটা গান, একটা গান গাইতে হবে। ঠিক আছে, তোমরা সবাই যখন এতবার করে আমাকে রিকোয়েস্ট করছো, আমি একটা গান গাইতেই পারি, তোমাদের রিকোয়েস্ট আমি ফেলছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।